১৪৪ ধারা লঙ্ঘন করে বিধায়কের নেতৃত্বে ডোমকলে মিছিল করে নমিনেশনে তৃণমূল প্রার্থীরা। বুধবার দুপুরে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের নেতৃত্বে ডোমকল জনকল্যাণ মাঠে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল। এদিন মিছিলে প্রার্থীদের সাথে নিয়ে হাঁটেন বিধায়ক জাফিকুল ইসলাম। নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা, সেখানে এদিন সেই নির্দেশ বিধায়ক মানেননি বলে অভিযোগ। এই মিছিল বিডিও অফিসের সামনে শেষ হয়। এখানেই প্রশ্ন উঠছে, ১৪৪ ধারা জারি থাকলেও কিভাবে ব্লক অফিস পর্যন্ত পৌঁছলো তৃণমূলের মিছিল?